মানুষকে বাঁচিয়ে রাখে তার কাজ। চিত্রনায়ক ফারুক অভিনীত প্রতিটি সিনেমা তাকে বাঁচিয়ে রাখবে মানুষের মনে। তার অভিনীত সুজন সখী, গোলাপি এখন ট্রেনে, সারেং বউ, লাঠিয়ালের মতো সিনেমাগুলো বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। বুধবার দুপুরে এফডিসিতে চিত্রনায়ক ফারুককে স্মরণ করতে গিয়ে এমন কথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি। এছাড়া একই দিন সন্ধ্যায় জাতীয় জাদুঘরে বাঙালি সাংস্কৃতিক বন্ধন আয়োজন করেন আরও একটি স্মরণ সভার। বিস্তারিত মেহের রহমান সিমরানের রিপোর্ট। ১৯৭১ সালে জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। তার চার বছর পর লাঠিয়াল চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পার্শ্ব অভিনেতা হিসেবে। তারপর আলোর মিছিল, সুজন সখী, নয়নমণি, সারেং বউ, গোলাপি এখন ট্রেনে, এমন বেশ কিছু চলচ্চিত্র তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। এই আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে গত ১৫ই মে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেতা। মুহূর্তে শোবিজ অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মিয়া ভাই খ্যাত এই অভিনেতার স্মরণে বুধবার দুপুরে এফডিসিতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি। তিনি চলচ্চিত্র শিল্পে যে কাজগুলো করে গেছেন, বিশেষ করে যে কালজয়ী ছবিগুলো তিনি অভিনয় করেছেন, সেগুলো কিন্তু তাকে বাঁচিয়ে রাখছে, নিশ্চিতভাবে সেগুলো তাকে বাঁচিয়ে রাখছে। এবং আমরা টেলিভিশনে আমি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করব। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা, নিপুন, রিয়াজ, খোরশেদ আলম খসরু, কাজী হায়াত সহ অনেকে। ফারুকের সঙ্গে আমার সময় কাটানোর সুযোগ হয়েছিল মস্কো ফিল্ম ফেন্টিরোলে। তখন তাকে বেশ কাছে থেকে বোঝার সুযোগ হয়েছিল, এমনটাই জানান পরিচালক কাজী হায়াত। কাছের থেকে বেশ কিছু গোলাবলি দেখেছিলাম তার অভিজ্ঞতা, নায়কের অন্য কোনো নায়কের মধ্যে আছে কিনা জানি না। একটি হলো সে যে প্রতিদিন যে স্যুপটা করত, সে স্যুপটা সে নিজে স্ত্রী। এছাড়াও ফারুককে নিয়ে ভিন্ন ভিন্ন স্মৃতির কথা বলেন নিপুন এবং খোরশেদ আলম। ফারুক ভাইয়ের সাথে স্মৃতির মধ্যে যদি বলি, ফারুক স্যার ছিলেন খুবই, ওই সময়টাই আমি আসলে ওনাকে কাছ থেকে দেখেছি, আর কাছ থেকে দেখার আমার সুযোগ হয়নি। আমি যাব ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। এছাড়া একই দিনে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মিলনায়তনে বাঙালি সাংস্কৃতিক বন্ধনের আয়োজনে আরও একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। মুজিব আদর্শের ২৫টি সাংস্কৃতিক সংগঠন একত্রিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক জোট বাঙালি সাংস্কৃতিক বন্ধন। চিত্রনায়ক ফারুক ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন সাইদুর রহমান সজল। তাই চিত্রনায়ক ফারুকের স্মরণে একটি শোক সভার আয়োজন করেছেন প্রতিষ্ঠানটি। এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক। চিত্রনায়ক ফারুককে স্মরণ করে তিনি বলেন ফারুক ছিলেন জনগণের মানুষ, তিনি সব সময় জনগণের মানুষের কথা ভাবতেন। আমাদের দেশের মানুষের দুর্ভাগ্য, তিনি বিভিন্ন রোগে অল্প বয়সে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে আরও অনেক কিছু দিয়ে মানুষের জন্য করতে পারতেন, স্বাভাবিকভাবে আরও কিছুদিন বেঁচেও থাকার কথা। তিনি যদি সেই সময়টুকু আল্লাহ তাকে দিতেন, তাহলে এলাকা, দেশ, সমাজকে আরও অনেক কিছু দিতে পারতেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আখতারুজ্জামান, বাবু অসীম কুমার, আব্দুল লতিফ বাচ্চু সহ আরও অনেকে। আমাদের মাঝে মেহেরা রহমান সিমরান, দেশ বিনোদন।